আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ আনিসুর রহমান, সহকারী শিক্ষক ইসলামী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ ত্রিশাল। ইসলামী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ ত্রিশাল অনলাইন স্কুল এর পক্ষ থেকে নাসারি শ্রেণীর শিক্ষার্থী ও সদ্য অভিভাবকবৃন্দ সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নাসার শ্রেণীর আরবি ক্লাস নিতে যাচ্ছি। ক্লাস হচ্ছে নুকতা কাকি বলে এবং হরকত এর পরিচয়। সর্বপ্রথম হচ্ছে নুকতা, ২৫ পৃষ্ঠা আরবি বইয়ের ২৫ পৃষ্ঠা। নুকতা, নুকতা কাকি বলে, কোন কোন আরবি হরফের উপরে এবং নিচে বিন্দু বা ফোঁটা থাকে, ওই বিন্দু বা ফোঁটাকে নুকতা বলে। আরবি হরফের উপরে, আরবি হরফের উপরে উপরে নিচে বিন্দু বা ফোঁটা থাকে, এই বিন্দু বা ফোঁটাটা কি? এই ফোঁটাটা হচ্ছে নুকতা। ফোঁটাটার নাম কি? নুকতা। এই যে ফোঁটাটার নাম নুকতা। আরবি হরফের উপরে এবং নিচে যে বিন্দু বা ফোঁটা থাকে তাকে নুকতা বলে। আবারও বলছি, আরবি হরফের উপরে নিচে উপরে বিন্দু বা ফোঁটা থাকে, ওই বিন্দু বা ফোঁটাকে নুকতা বলে। আরবি হরফ ২৯টি, আরবি হরফ কয়টি? ২৯টি। আরবি হরফ, হরফ ২৯টি, আরবি হরফ ২৯টি, আরবি হরফ কয়টি? আরবি হরফ ২৯টি। নুকতাওয়ালা কয়টি? নুকতাওয়ালা, নুকতা যুক্ত হরফ, নুকতা, নুকতা যুক্ত, যুক্ত হরফ, নুকতা যুক্ত হরফ হয়েছে ১৫টি। নুকতা যুক্ত হরফ কয়টি? ১৫টি। নুকতা যুক্ত হরফ ১৫টি। আরবি হরফ ২৯টি, নুকতাওয়ালা হরফ ১৫টি। সর্বোত্তম অক্ষরটা কি? বা, তা, সা, জিম, খ, জাল, জা, শিন, দাদ, জা, গাইন, ফা, কফ, নুন, ইয়া, এগুলো হচ্ছে নুকতাওয়ালা হরফ। এই ১৫টা হরফ নুকতাওয়ালা হরফ, মানে নুকতা, নুকতাবিহীন, নুকতা ছাড়া। নুকতাবিহীন মানে নুকতা ছাড়া হরফ, নুকতা ছাড়া অথবা নুকতাবিহীন, নুকতা, নুকতা ছাড়া হরফ। হ, অন্তঃস্থ হরফ ১৪টি, নুকতা ছাড়া হরফ ১৪টি, নুকতা ছাড়া হরফ কয়টি? ১৪টি। কি কি? আলিফ, হা, সি, হা, দাল, র, সিন, সাদ, ত, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা, এসে নুকতা ছাড়া হরফ। আরবি হরফ ২৯টি, নুকতাওয়ালা হরফ ১৫টি। আরবি হরফ ২৯টি, নুকতাওয়ালা হরফ ১৫টি, নুকতা ছাড়া হরফ ১৪টি। আমরা জানি আরবি হরফের উপরে এবং নিচে যে বিন্দু বা ফোঁটা থাকে তাকে নুকতা বলে। আরবি হরফ ২৯টি আর নুকতাওয়ালা ১৫টি, নুকতা ছাড়া ১৪টি। হ্যাঁ, নুকতা ছাড়া ১৪টি। তারপরে আমরা বলবো হরকত কাকে বলে। হরকত, হরকত, হরকত আরবি হরকত হচ্ছে এক জবর
আলিফ এক জবর এক জের এক বেশকে হরকত বলে কি বলে হরকত হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় যেমন এটা কি জবর এটা জের এটা পেশ জবর জের পেশ জবর জের পেশ জবর জের পেশ জবর উচ্চারণ জবর ও পেশের উপরে আর জেরটাকে নিচে জবর জবর আর পেশটায় কি উপরে আর জবর আর পেশটায় উপরে শুধু জেরটায় নিচে জেরটায় কোথায় নিচে জবর উচ্চারণ হয় জবর উচ্চারণ হয় আকারের মতো জবর জবর এর বাংলা জবর জবর এর বাংলা জবর এর বাংলা আকারের মতো উচ্চারণ হয় জবর এর বাংলা জবর আকারের মতো উচ্চারণ হয় আ সরা আকার আকারের মতো উচ্চারণ হয় জের রশ্বিকারের মতো উচ্চারণ হয় জের রশ্বিকারের মতো উচ্চারণ হয় রশ্বি রশ্বিকারের মতো উচ্চারণ হয় পেশ রশ্বিকারের মতো উচ্চারণ হয় পেশ রশ্বিকারের মতো উচ্চারণ হয় জবর জবর বাংলা স্বরচিহ্নের আকারের মতো উচ্চারণ হয় আর জের রশ্বিকার মতো উচ্চারণ হয় আর পেশ রশ্বিকার মতো উচ্চারণ হয় হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয় যেমন আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রথম সামিকে আসবে আলিফ থেকে ইয়া পর্যন্ত জবর দ্বারা লিখো এটা প্রথম সামিকে আসবে যেমন আলিফ জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর যা হা জবর হা খ জবর খা আলিফ থেকে ইয়া পর্যন্ত এইভাবে জবর দিয়া লিখতে হবে প্রথম সাময়িক পরীক্ষার মধ্যে আলিফ থেকে ইয়া পর্যন্ত কি করতে হবে জবর দিয়া লিখতে হবে জবর দিয়া কি করতে হবে লিখতে হবে আলিফ থেকে ইয়া পর্যন্ত আর আলিফ থেকে রা পর্যন্ত শূন্যস্থান লিখতে হবে আলিফ থেকে রা পর্যন্ত এলিমলি বর্ণ লিখতে হবে ঠিক আছে আমরা সর্বপ্রথম কি করব প্রথম সাময়িকের জন্য আলিফ থেকে ইয়া পর্যন্ত কি করব জবর দ্বারা লিখব আর আলিফ থেকে রা পর্যন্ত অথবা ফা পর্যন্ত এর কি লিখবো শূন্যস্থান শিখব আর সাজিয়ে লিখে শিখব ঠিক আছে হ্যাঁ আমরা বাসায় কি করব এটি বারবার লিখতে হবে হাতে লেখা সুন্দর করতে হবে হাতে লেখা সুন্দর করতে হবে আর বাসায় বারবার পড়তে হবে হ্যাঁ আজকে এখানে ক্লাস শেষ করলাম সকলে সুস্থ থাকো সুন্দর থাকো এবং ক্লাসের প্রস্তুতি আগামী ক্লাসের প্রস্তুতি নিবে এবং প্রথম সাময়িক পরীক্ষার জন্য সকলে প্রস্তুতি নিবে এই আশা রেখে আমি আমার ক্লাস শেষ করলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।